আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন। স্বাস্থ্য পরামর্শ চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের জন্য চমৎকার একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আজ আমি শেয়ার করব সুপার ফাস্ট গতিতে কিভাবে চাপ দাড়ি বা ঘন দাড়ি বের করবেন, তারই একটি পদ্ধতি শেয়ার করার জন্য। অর্থাৎ চাপ দাড়ি এবং গণদারি খুব দ্রুততম সময়ের মধ্যে আপনি বের করতে পারবেন আমার এই টিপসটি যদি আপনি সম্পূর্ণটা জানতে পারেন। ভিউয়ার্স, এজন্য আমি ঘরোয়া তিনটি জিনিস ব্যবহার করব। এর মধ্যে প্রথম যে জিনিসটি সেটি হলো অলিভ অয়েল। এই অলিভ অয়েল আমাদের ত্বক এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি উপাদান। বিশেষ করে এই অলিভ অয়েল খুব দ্রুততম সময়ের মধ্যে চুল পড়া বন্ধ করে এবং চুলের ফলিকল মজবুত করে। এটি নতুন করে দাড়ি গজাতে এবং আপনার দাড়িকে অনেক বেশি মজবুত ও সুন্দর এবং শক্ত করতে সাহায্য করে। এরপর লাগবে লেবু। লেবু আমাদের ত্বকের মধ্যে প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে। এটি ত্বকের দাগ দূর করে এবং ত্বক থেকে যাবতীয় প্রকার ময়লা দূর করে। এটি আমাদের ত্বকের মধ্যে জমে থাকা অতিরিক্ত ময়লা এবং লোমকূপের মধ্যে জমে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে। আর সবশেষে লাগবে সরিষার তেল। এই সরিষার তেলের জাজালো উপাদান খুব সহজে আমাদের লোমকূপের গোড়াগুলোকে খুলে দিতে সাহায্য করে। অর্থাৎ এটি সাহায্যে আপনি সহজেই আপনার লোমকূপগুলোকে বড় করতে পারবেন এবং সেখান থেকে সহজে দাড়ি বের করতে পারবেন। এবার কিভাবে এই কাজগুলো করবেন চলুন জেনে নিই। প্রথমে একটি পরিষ্কার পাত্র নিন। এই পরিষ্কার পাত্রে আপনাকে নিয়ে নিতে হবে লেবুর রস। অর্ধেকটা পরিমাণ লেবুর রস আপনারা নিয়ে নেবেন। এবার এই লেবুর রসের সঙ্গে আপনাকে মিশিয়ে নিতে হবে অলিভ অয়েল। এক থেকে দুই টেবিল চামচের মতো অলিভ অয়েলও নিয়ে নেবেন। আর সবশেষে নিয়ে নেবেন সমপরিমাণ সরিষার তেল। অর্থাৎ যে পরিমাণ অলিভ অয়েল নেবেন ঠিক সেই পরিমাণ সরিষার তেল নেবেন। এবার এটি খুব ভালো করে মিশিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি অলিভ অয়েল, সরিষার তেল এবং লেবুর রস। যে তিনটি উপাদান আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর দেখবেন গাঢ় একটি মিশ্রণ তৈরি হবে। দেখতে পাচ্ছেন আপনারা মিশ্রণটি। এবার একটি ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে যে সমস্ত জায়গায় দাড়ি এখনও গজায়নি সে সমস্ত জায়গায় এভাবে আলতো করে ম্যাসাজ করে লাগাতে থাকুন। খুব ভালো করে ঘষে ঘষে এইগুলো লাগাবেন এবং বেশি সময় নিয়ে এগুলোকে আপনার মুখের মধ্যে ম্যাসাজ করবেন। যত বেশি সময় নিয়ে ম্যাসাজ করবেন আপনার মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন তত দ্রুত বেড়ে যাবে। এভাবে লাগিয়ে এরপর আপনি ঘুমিয়ে পড়বেন। অর্থাৎ রাতের বেলা এই মিশ্রণটি ব্যবহার করবেন এবং সকালে ঘুম থেকে উঠে খুব পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবেন। আপনি যদি টানা 10 থেকে 15 দিন এটি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার নতুন করে দাড়ি গজানো শুরু করেছে এবং আপনার পাতলা দাড়ি, অর্থাৎ যেই জায়গায় দাড়ি ছিল না সেই জায়গায় নতুন করে দাড়ি ওঠা শুরু করেছে। দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। আশা করি আজকের এই টিপসটি সকলেরই উপকার আসবে।